হ্যালো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সোনার কেল্লা বইয়ের চ্যাপ্টার নাম্বার সেভেনটা একটু বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চ্যাপ্টার নাম্বার সেভেন পার্টটির নাম হলো নতুন দেশ। নতুন বলতে আমরা বুঝতে পারছি নতুন জামা কাপড়, আমরা নতুন একদম ফ্রেশ যেটাকে বলে ওইটা নতুন, একদম নতুন যেটাকে বলে, নতুন বলতেই আমরা বুঝতে পারছি নতুন মিন্স নিউ যেটাকে বলে ওইটা। ওই নতুন দেশ গল্পটাকে লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, নতুন দেশ গল্পটি লিখেছেন কবি অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা এখানে পিকচার সবাই দেখতে পাচ্ছি, ছবি। ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে আরম্ভ করছি। কী লেখা আছে দেখো, সে এক নতুন দেশ, স্বপ্নের রাজ্য, সেখানে কেবল ছুটোছুটি, কেবল খেলাধুলা। কী বললো, সে এক নতুন দেশ, নতুন একদম স্বপ্নের রাজ্য, নতুন দেশটা দেখতে স্বপ্নের রাজ্য মতো, সেখানে কেবল ছুটোছুটি, কেবল খেলাধুলা, সেখানে শুধু খেলাধুলা ছুটোছুটি, সেখানে পাঠশালা নেই, সেখানে পাঠশালা নেই, পাঠশালা মানে কি স্কুল যেটাকে বলে, এটা নেই, পাঠশালে গুরু নেই, পাঠশালে গুরু নেই মানে স্কুলে শিক্ষক নেই, গুরুর হাতে বেত নেই, শিক্ষকের হাতে বেত নেই, সেখানে আছে দিঘির কালো জল, সেখানে আছে দিঘির কালো জল, তার দ্বারে সরবন, সরবন মানে কি এক ধরনের ঝুপ জাতীয় গাছের বন যেটাকে বলে, ওটাকে বলে সরবন, তেপান্তর মাঠ যেটাকে বলে তিন প্রান্ত, তারপর আম কাঁঠালের বাগান, আম কাঁঠালের বাগান আমরা বুঝতে পারছি, গাছে গাছে ন্যাজঝুলা টিয়ে পাখি, ন্যাজঝুলা টিয়ে পাখি, নদীর জলে গোল চোখ বোয়াল মাছ, নদীর জলে গোল চোখ বোয়াল মাছ, তারপরে আছে নতুন দেশে কচু বনে মশার ঝাঁকও আছে, আর বনে আছে বনগাবাসী মাসি পিসি, আর বনে আছে মনের মধ্যে আছে বনগাবাসী মাসি পিসি, তিনি খইয়ের মুয়া গড়েন, মুয়া মানে খইয়ের নাড়ু গড়েন, ঘরের ধারে ডালিম গাছটি তাতে প্রভু নাচেন, ঘরের ধারে যে ডালিম গাছটি এখানে আছে ওইখানে প্রভু নাচেন, প্রভু মানে আমরা ঠাকুরকে বুঝতে পারছি, নদীর পাড়ে জন্তী গাছটি তাতে জন্তী ফল ফলে, নদীর পাড়ে যে জন্তী গাছটি তাতে জন্তী ফল ফলে, সেখানে নীল ঘোড়া মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে, নীল ঘোড়া আমরা কোনোদিন দেখতে পেয়েছি নীল ঘোড়া, কিন্তু এটা নতুন দেশ তার জন্য সব নতুন আমরা শুনতে পাচ্ছি, নীল ঘোড়া মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে, গৌড় দেশের সোনার ময়ূর পথে ঘাটে গড়াগড়ি খাচ্ছে, আমরা কোনোদিন সোনার ময়ূর দেখেছি, সোনার ময়ূর আবার পথে ঘাটে গড়াগড়ি খায় না, সোনার ময়ূর তো যেখানে মানে সোনার ময়ূর তো যেরকম রাখা হয় এরকমই, কিন্তু এখানে কী দেখা কী লেখা আছে দেখো, গৌরদেশের সোনার ময়ূর পথে ঘাটে গড়াগড়ি খাচ্ছে, ছেলেরা সেই নীলে ঘোড়া নিয়ে সেই ময়ূর দিয়ে, সেই ময়ূর দিয়ে ঘোড়া সাজিয়ে ঢাং মৃদং ঝাঁঝর বাজিয়ে ঢুলি চাপিয়ে কমলাপুলির দেশে পটুরানের বিয়ে দিয়ে যাচ্ছে। কি বলেছে, ছেলেরা সেই নীলে ঘোড়া, এই যে নীলে ঘোড়া দেখা যাচ্ছে, নীলে ঘোড়া নিয়ে ময়ূর দিয়ে ঘোড়া সাজিয়ে, ময়ূর ময়ূরকে ঘোড়া সাজিয়ে ডাং মৃদং, এই যে এখানে লেখা আছে দেখা যাচ্ছে ডাং মৃদং বাজিয়ে ঝাঁঝর বাজিয়ে কমলাপুলের দেশে পটুরানের বিয়ে দিয়ে যাচ্ছে, বানর কমলাপুলের দেশে গেল, বানর কার দেশে গেল, কমলাপুলের দেশে গেল, সে টিয়ে পাখির দেশ, কমলাপুলের দেশটা হলো টিয়ে পাখির দেশ, সেখানে কেবল ঝাঁকে ঝাঁকে টিয়ে পাখি, সেই কমলাপুলের দেশে ঝাঁকে ঝাঁকে টিয়ে পাখি, তারা দাঁড়ে বসে ধান কুটে, ঠিক আছে, তারা দাঁড়ে বসে ধান কাটে, ধান খুঁটে, গাছে বসে ক্যাচম্যাচ করে, ক্যাচম্যাচ মানে গাছে বসে ক্যাচম্যাচ মানে কিচির মিচির করে, আর সে দেশের ছেলেদের নিয়ে খেলা করে, আর সে দেশের ছেলেদের নিয়ে খেলা করে, সেখানে লোকেরা গাই বলদে চাষ করে, সেখানে লোকেরা গাই বলদে চাষ করে, ঠিক আছে। তারপরে কী লেখা আছে, হিরে দিয়ে দাঁত ঘষে সে এক নতুন দেশ, আমরা কোনোদিন হিরে দিয়ে দাঁত মাজি, এখানে কি যেহেতু এটা নতুন দেশ তাহলে সব নতুন, হিরে দিয়ে দাঁত ঘষা হয় এখানে এই নতুন দেশে, সেখানে নিমেষে সকাল পলকে সন্ধ্যা হয়, নিমেষে মানে খুব তাড়াতাড়ি সকাল হয় খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, সেই দেশের কাণ্ডই এক, সেই দেশের কাণ্ডটাই এক, ঝুরঝুরে বালির মাঝে চিকচিকে জল, কী বললো, ঝুরঝুরে বালির মাঝে চিকচিকে জল, তারই ধারে এক পাল ছেলে দুলায় চেপে ছপন করি গুনতে গুনতে মাছ ধরতে এসেছে, কী বললো, তারই ধারে এক পাল ছেলে
দুলায় চেপে ছপন কড়ি গুনতে গুনতে মাছ ধরতে এসেছে। কারো পায়ে মাছের কাঁটা ফুটেছে, মানে মাছের কাঁটা ঢুকে গেছে। তারপরে কারো চাঁদ মুখে রোদ পড়েছে, রোদ বুঝতে পারছো তো, চাঁদ মুখে রোদ পড়েছে। যে জেলেদের ছেলেরা ঝালমুড়ি দিয়ে ঘুম দিচ্ছে, জেলেদের ছেলেরা ঝালমুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। এমন সময় টাপুর টুপুর বৃষ্টি এলো, ঠিক আছে, নদীতে বান এলো। অমনি সেই ছেলের পাল সেই কাঠের দুলা অমনি সেই ছেলের পালগুলা সেই কাঠের দুলা সেই ছপন করি ফেলে কোনো পাড়ায় কোনো ঘরের কোণে ফিরে গেল। পথের মাঝে তাদের মাছগুলো চিলে কেনে নিল, কুলা ব্যাঙে ছিপগুলো টেনে নিলে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে কি লেখা আছে দেখো, এখানে গল্পটা শেষ হয়ে গেল। তারপরে এখানে কি লেখা আছে, লেখকের পরিচয়। এখন লেখকের পরিচয়, কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে 1871 সালের 7ই আগস্ট জন্মগ্রহণ করেন। কে জন্মগ্রহণ করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় হয়েছিল? কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে 1871 সালের 7ই আগস্ট জন্মগ্রহণ করেন। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। কে ছিল অবনীন্দ্রনাথ ঠাকুর? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো ছিল অবনীন্দ্রনাথ ঠাকুর। চিত্রশিল্পে তার বিশ্বজোড়া নাম ছিল কি বললো? চিত্রশিল্পে তার বিশ্বজোড়া নাম ছিল। ছোটদের জন্য তিনি অনেক কাহিনী লিখেছেন। তার বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে ক্ষীরের পুতুল রাজকাহিনী উল্লেখযোগ্য, ঠিক আছে। 1951 সালের 5ই ডিসেম্বর তিনি মারা যান। অবনীন্দ্রনাথ ঠাকুর 1951 সালের 5ই ডিসেম্বর মারা গিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, আজকে এতটুকুই, ঠিক আছে। তোমরা মোটামুটি আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে।